नमस्कार बंधुरा वेलकम टॉकिंग फुटबॉल टुडे और आज के भिडियोते आलोचना करते चले ओडिशा एफसी सम्पर्के। तो भिडियो भलो लगले लाइक और शेयर अवश्य कर दिओ और तुम्हारा जरा एखोनो चैनल के सबसक्राइब करनी किसेर वेट करछो अवश्य सबसक्राइब कर निओ एरकम डेलि इंडियन फुटबल अपडेट पावार जन्य। तो चलो बंधुरा आजकेर भिडियोटा आर देरी ना करे शुरू करा जाक। तो आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব ওডিশা এফসি স্টার্টিং লাইনআপের সম্পর্কে। আমি অলরেডি ওডিশা এফসির ফুল আইএসএল স্কোয়াড ডিটেইলস আমার চ্যানেলে আপলোড করেছি। ইনফ্যাক্ট এই নিয়ে 6টা আইএসএল দলের অ্যানালিসিস কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলেছি। তো তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিওটার ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আগে আইএসএল স্কোয়াডের অ্যানালিসিসগুলো দেখে নিও, তারপরে তোমরা স্টার্টিং লাইনআপের ভিডিওগুলো দেখো। এটা 4th এপিসোড স্টার্টিং লাইনআপের। এর আগে 3টে ভিডিও আমি আপলোড করেছি, সেখানে আমরা এটিকে মোহনবাগান, এফসি গোয়া এবং এসসি ইস্ট বেঙ্গলের সম্পর্কে আলোচনা করেছি। আজকে চলো শুরু করা যাক ওডিশা এফসি স্টার্টিং লাইনআপের সম্পর্কে একটু ডিটেইল ডিসকাশন। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে এই বছর কি ফরমেশন ওডিশা এফসি খেলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দেখো স্টুয়ার্ট ব্যাক্সটার তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনটা প্রেফার করেন মোস্টলি। তো সেই ক্ষেত্রে আমি এই ফরমেশনটাই ইউজ করছি আজকের এই লাইন আপটা বানানোর জন্যে। তো গোলকিপারে দুটো গোলকিপার রয়েছে যাদের মধ্যে আমার মনে হয় যে কম্পিটিশন হবে। একজন হচ্ছেন আর্শদীপ সিং আর একজন হচ্ছেন কমলজিৎ সিং। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে হয়তো কমলজিৎ সিংকেই মানে বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স হয়তো স্টুয়ার্ট ব্যাক্সটার তাকে স্টার্টিং লাইনআপে রাখবে, যদিও তার আগের মরশুমটা একদমই ভালো যায়নি হায়দ্রাবাদ এফসিতে। এবং হায়দ্রাবাদ এফসি মনে হয় লাস্ট সিজন 30টারও বেশি গোল হজম করেছিল। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে কতটা খারাপ মরশুম আগের বছর হায়দ্রাবাদের গেছে। তো কমলজিৎকে তারা ছেড়ে দিয়েছিল এবং ওডিশা এফসি তাকে সাইন করেছে। তো দেখার বিষয় হবে যে স্টুয়ার্ট ব্যাক্সটার কাকে চুজ করে। বাট আমার পার্সোনালি মনে হয় যে এক্সপিরিয়েন্সের কারণে হয়তো কমলজিৎ সিংকেই স্টার্টিং গোলকিপার হিসেবে রাখা হবে। তারপরে আমরা সরাসরি চলে আসবো রাইট ব্যাক অপশানে। তো এখানে তো কোনো কম্পিটিশন হওয়ার কথাই না। লাস্ট সিজন শুভম সারাঙ্গি এত ভালো পারফর্ম করেছিল, তো সেখানে শুভম সারাঙ্গির জায়গায় অন্য কাউকে আমি এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না। তো আমার মনে হয় যে শুভমই স্টার্ট করবে ওডিশার জন্য ইন দ্য রাইট ব্যাক পজিশন। তারপরে দুজন সেন্ট্রাল ব্যাক, আমার মনে হয় একজন থাকবেন জেকব ট্র্যাট আর একজন থাকবেন স্টিভেন টেলার, এবং খুব সম্ভবত স্টিভেন টেলারই এই দলের ক্যাপ্টেন হতে চলেছেন। এবং তোমাদের বলে দিই যে অবশ্যই ওডিশা কিন্তু দুজন ফরেন ডিফেন্ডারকে নিয়ে শুরু করার কথা ভাববে, যেহেতু মোস্ট আইএসএল ক্লাবসরাই কিন্তু এই বছর দুজন ফরেন সেন্ট্রাল ব্যাক করে সাইন করেছে। তো আমার মনে হয় যে ওডিশাও কিন্তু সেই পথেই হাঁটবে। এরপরে লেফট ব্যাক পজিশানে, এবং এই একটা পজিশন যেখানে আমার মনে হয় যে ওডিশা এফসির প্লেয়ার কম রয়েছে, কারণ বেশিরভাগ ফুল ব্যাকস যাদেরকে ওডিশা এই বছর সাইন করেছে তারা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি রাইট ব্যাক। খুব কম প্লেয়ার কিন্তু লেফট ব্যাকে খেলেছে এবং আমি এরকম কোনো প্লেয়ার পাইনি। ফর এক্সাম্পল ধরো জেসেল কান্ডেরোর মতো বা নিশু কুমারের মতো, যে রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনেই একদম ভালোভাবে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এখানে মনে হয় যে একজনই লেফট ব্যাক রয়েছে, মানে প্রপার লেফট ব্যাক, এবং তিনি হচ্ছেন জর্জ ডিসুজা। তো তাকে দিয়ে হয়তো ওডিশা এফসি এই মরশুমটা শুরু করতে পারে। তারপরে যদি আমরা চলে আসি দুজন হোল্ডিং মিডফিল্ডারে, তাহলে একজন আমার মনে হয় থাকবেন দিয়ান্দু দিয়াগনে, যিনি লাস্ট সিজনও ওডিশা এফসিতে ছিলেন এবং এই এক্স্যাক্ট দায়িত্বটা তিনি লাস্ট সিজনও পালন করেছিলেন। এবং আরেকজন হোল্ডিং মিডফিল্ডার থাকবেন হচ্ছেন ভিনিত রায়। মানে মোটামুটি আগের বছরের যে সেট আপটা ছিল সেটাই কিন্তু রাখা হবে বলে আমার মনে হয়। এরপরে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমার মনে হয় থাকবেন অবশ্যই জেরি মামিং থঙ্গা, এবং লেফট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন আমার মনে হয় নন্দকুমার শেখর। তারপরে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন মার্সেলিনো, এবং একদম ফরওয়ার্ড পজিশনে আমার মনে হয় থাকবেন ম্যানুয়েল। তো আমার মনে হয় যে এইভাবেই হয়তো এই বছর ওডিশা এফসি লাইন আপ করতে পারে। এবং যেই দুজন ফরেন প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে রাখা হবে তারা হচ্ছেন ডিয়েগো মরিশিও এবং কোল অ্যালেকজান্ডার। তো সেক্ষেত্রে কোল অ্যালেকজান্ডারকে স্টুয়ার্ট ব্যাক্সটার দিয়ান্দু দিয়াগনের জায়গায় ইউটিলাইজ করতে পারেন বা মার্সেলিনোর জায়গায় নামাতে পারেন। আবার ডিয়েগো মরিসিওকেও তিনি কিন্তু ইউজ করতে পারেন ম্যানুয়েল অনুর জায়গায়। এবং আমার মনে হয় যে এই বছর আগের বছরের ম্যানুয়েল অনুর যা পারফরমেন্স ছিল এই বছর হয়তো তাকেই স্টার্টিং লাইন আপ থেকে খেলানো হতে পারে। বাট দ্যাট টোটালি ডিপেন্ডস অন স্টুয়ার্ট ব্যাক্সটার। যদি তিনি মনে করেন ডিয়েগো মরিসিওকে একদম স্ট্রাইকার হিসেবে খেলাতে, তিনি সেটাও করতে পারেন। এবং এছাড়াও মার্সেলিনোর মতন একজন এক্সপিরিয়েন্সড আইএসএল প্লেয়ার এবং বলতে পারো যে ওয়ান অফ দি বেস্ট প্লে মেকার্স অফ আইএসএল, তো সেখানে আমার মনে হয় যে মার্সেলিনোর অ্যাডিশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মার্সেলিনোর সেট পিস স্পেশালি তার ফ্রি কিক কতটা ডেঞ্জারাস সেটা তোমরা আশা করছি সবাই জানো, যারা আইএসএলটা বহুদিন ধরে ফলো করছো এবং যারা মানে মার্সেলিনোর খেলা দেখেছো তারা জানো যে সেট পিস থেকে মার্সেলিনো কিন্তু অনেক এফেক্টিভ। এছাড়াও যদি আমি এখন ইন্ডিয়ান প্লেয়ার্সদের কথা বলি, তাহলে সেক্ষেত্রে জেরির যা পারফরমেন্স লাস্ট সিজন ছিল মানে দারুণ খেলেছে এবং সেক্ষেত্রে অনেক প্রশংসাও পেয়েছে। তো সবার নজর কিন্তু জেডির ওপরেও থাকবে এবং অনেকের প্রচুর এক্সপেকটেশনস রয়েছে এই প্লেয়ারটির থেকে এবং আগের বছর যেইভাবে গোলও করেছেন তো সেক্ষেত্রে এই বছর কিন্তু জেরির থেকে ওডিশা এফসির সমর্থকরা বা ওডিশা এফসির কোচিং স্টাফ তারা কিন্তু গোলস এক্সপেক্ট করবে। এবং এছাড়াও লেফট ফ্ল্যাঙ্কে আগের বছর নন্দকুমারও কিন্তু অনেক ম্যাচেস খেলেছে, আই থিঙ্ক লাস্ট সিজন 16টা ম্যাচ তিনি খেলেছিলেন ওডিশা এফসির জন্যে, তো তিনিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সদস্য এই ওডিশা এফসির দলের এবং অবশ্যই ট্যালেন্ট প্রচুর রয়েছে এই প্লেয়ারটির মধ্যে এবং যেভাবে চান্সেস ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে অন দি কাউন্টার অ্যাটাক কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে এবং দুটো ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু যথেষ্ট স্পিড আছে, যেমন স্পিড রয়েছে জেরির তেমনি নন্দকুমারের কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে, তো সেই ক্ষেত্রে অন দ্য কাউন্টার অ্যাটাক ওডিশা এফসি কিন্তু ডেঞ্জারাস হতে পারে। এবং আমার আইডিয়া স্টুয়ার্ট ব্যাক্সটার কিন্তু অনেকটা কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলান, তো সেখানে আমার মনে হয় যে এই দুই উইঙ্গার কিন্তু যথেষ্ট এফেক্টিভ হতে পারে স্টুয়ার্ট ব্যাক্সটারের আন্ডারে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটাই কিন্তু ওডিশা এফসির সব থেকে স্ট্রংগেস্ট স্টার্টিং লাইন আপ যেটা স্টুয়ার্ট ব্যাক্সটার নামাতে পারেন। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় ওডিশা এফসি কিরমভাবে এই বছর লাইন আপ সাজাতে পারে, তোমাদের যদি অন্য কোনো রকম ফরমেশন থাকে বা অন্য কোথাও তুমি যদি অন্য কোনো প্লেয়ারকে খেলাতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।